কিরে বন্ধু, এই প্রত্যেকদিন আড্ডা দিয়ে কোনো লাভ আছে? তবে কি করব আমি, কোনো কাজ না। এ বন্ধু, তোমাদের অবস্থা শালি কেমন? কিরে তুই তো খুশি খুশি, এরা কি হইছে? আমি শিওর আবার ছাকা খাইছি। আরে ছাকা খাই নাই, বয়ফ্রেন্ড আবার পাইছি। ও নো, কি মামা, সে কোথায় থাকে জানো? বিদেশে। সে বিজনেস করে, হলে এনে বই থাকতে পারবে না, ঠাস করে মাটি করে যাবে। কি এর বিজনেস করে? পেঁয়াজ সেনো, পেঁয়াজের বিজনেস। বন্ধু কয় কি, পেঁয়াজের বিজনেস করে? পাক ধামাকা তো দেই নাই, আমার বয়ফ্রেন্ড একটু পরে ল্যান্ডিং করবে। ল্যান্ডিং করবে মানে? আসিতেছে। কিরে মামা, গলার মধ্যে এটা তো পেজ না রে বোকা, এটা তো বেস্ট লাইট। ও নো, এটা বেস্ট লাইট, এটাও বেস্ট লাইট, আর এটা চেন। কি চেন? এগুলার যে প্রাইস, এটা তো তোমাদের দুজনের কিডনি কেন? তোমাদের লিভার মিবার বেচলেও তো হবে না। এটার দাম নিয়েছে 20 লাখ, এটার দাম 20 লাখ, আর এটার দাম 6 কোটি টাকা। বুঝো নাই? পোর 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 অ্যাবাউট বুলশিট। যান চলো ভাই, একটা কথা ছিল ভাই। আবার কি কোশ্চেন? সে বললো আপনি নাকি বিদেশ থাকেন, আমেরিকা, জাপান, কোয়েত, কোন দেশে থাকেন ভাই? আমি বিদেশের বরিশালে থাকি। শপিং তো করছো না, মন মতো করছো? মন তৃপ্তি পাইছে তো? ফার্স্ট ক্লাস, এক্সেল ভালো লাগছে। এই তা পোর ম্যান, বিল কত আসছে একটু হিসেব করেন দেখি। স্যার আপনার বিল আসছে 45,000। 45? আচ্ছা আপনি প্যাকেটটা দেন, সব প্যাকেট প্যাকেট করে দেন। হ্যাঁ নাও। আরে বিল যেন কত আসছে, 40,000 টাকা। 45,000। এই এই এন এন আপনার বিল। পেয়েছ কেন? পেয়েছ কেন মানে, আপনার বিল আসছে 45,000 টাকা, আমি আপনার 60,000 টাকার পেজ দিচ্ছি। জিনিসটা ভালো না, আপনি লাভ করছেন না। পেজের যে দাম বাড়ছে, দুইটার দাম আছে 60,000 টাকা, আপনি তো বেশি দিলাম আরও, আপনি তো আরও খুশি হবেন। তো কথা বলে মেয়ে পেজ দিচ্ছে, ওটা খুশি থাকে। পেঁয়াজের এত দাম বাড়ছে, ধর এগুলো বিক্রি করে এখন পেঁয়াজের ব্যবসা দিব।
জান এক্সের খিদা লাগছে লাউ কিছু খাই আই তোমার খিদা লাগছে আর তুমি মকে এখন বলতে আছো তুমি কার সাথে প্রেম করো তোমাকে না গত ভিডিওতে বলছিলাম হকির গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র খাবার তুমি যা খাইতেছ বা যত দামি রেস্টুরেন্টই হোক যা কিছু চাইনিজ বার্গার কুরাল ফ্রেঞ্চ ফ্রাই মেন্স ফ্রাই যা খাইতেছ বা খাবা কোনো সমস্যা নেই বলো কি খাবা কত কিছু খাওয়া লাগবে না একটা সিঙ্গারের মধ্যে একটু সস লাগাই দিলি হইবে ওরে আমার খয়রাতি কয়টা কি আরে বাবা সিঙ্গারা খাইতেছে এসএম রে পেঁয়াজের যে দাম বাড়ছে বুঝছো পেঁয়াজের যে দাম এতে সিঙ্গারের দাম চাবে আমি 5 কোটি টাকা 5 কোটি টাকা পাবো কোথায় তোর বেচলেও তো 5 কোটি টাকা পাবো না কথাটা কি করলো সিঙ্গারা খাইতেছে বাদ্যটা না অনেছে সিঙ্গারা খাবো বাবু স্যার দূরে যা আর দূরে যা না কিরে কি হইছে বন্ধু দুঃখের কথা আর কি বলবো গার্লফ্রেন্ড আবদার করছে গিফট লাগবো তার কিডনি একটা বেচছে গিফট কিনলাম কিডনি বেচছেও দাম হয় না আমরা ডাক্তার হাত পায়ে ধরছি পরে কিনছি নিশ্চয় তোর খাড়াস গার্লফ্রেন্ডে আইফোন এক্স কিনাইছে বন্ধু আইফোন চাইলেও তো টাকা ম্যানেজ করে কিনে দিতে পারতাম সে চাইছে পেঁয়াজ একটা কিডনি বেচছে হয় না ডাক্তার হাত পায়ে ধরিয়া একটা কিডনি বেচছে পরে পেঁয়াজটা কিনছি আরে তাও দেশে পয়সা আরাম দাদা পাগল ছাগল ওটা পেঁয়াজটা নিলি কি আয় আমাদের দ্বিতীয় কিডনিটাও ব্যস্ত হবে পেঁয়াজটা দিয়ে যা এ আলার বলা কাম ছাড়ছে রে দ্বিতীয় কিডনিটা এখন বেচা লাগবে আরে বাবা ও মা গো দোষ আরে এনে আমি ক মুই যে দেখতেছি তুইটা দেখতেছ আয় আমিও তো দিয়ে তোর বাসা ভাড়া কত জন হয়েছে বাড়ি হলো তো আমার কাছে 3000 টাকা মোর কাছে 6000 টাকা পায় বুঝছো যদি এই মালটারে নিতে পারি হেলে মনে কর রাতারাতি মরা কুটিপুতি হয়ে যাবো নোয়াখালায় বাড়ি বানাইতে পারিম কে হ্যাঁ বাসা ভাড়াও দিতে পারবো প্লাস মনে কর গার্লফ্রেন্ডে একটা আইফোন দিতে পারবো বাড়ি বানাইতে পারবো 5টা যেমতি হোক এই মালটাকে মোদের চাই কি বলো আমি আমি একমত চল তাহলে মালটার এবার নেই চল বন্ধু হ্যাঁ পাইছি রে পেঁয়াজের যে দাম বাড়ছে বুঝছো এই পেঁয়াজ যদি বেশি মনে কর বাজারে রাতারাতি কোটিপতি হওয়ার থেকে সরকার আটকাইতে পারবে না আইও ইউম বন্ধু দুইজনই হবো বন্ধু পেঁয়াজের দাম হিরার চেয়েও বেশি এই পেঁয়াজ বেচছে বরিশালে দুইটা বাড়ি দেবো 6000 টাকা বাড়িওয়ালা পায় ওটা তার মুখের উপরে মারবো আইও মারগু আরে বন্ধু তুই আর হীরা তুমি আমার কলি জায়ন তোমার বেশ তুই বড় ডালিস তুই বেশি টাকা পাবি শালা তো বেটা এটা এটার কলি জানো হীরা টুকরা হয় না মা এক অ্যাপ এক দেশ বিনোদন বিজনেস কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে Ring ID